আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আমরা বাংলা এবং ইংরেজি লিখতে পারি। ফন্ট সিলেক্ট না করে কিবোর্ডের মাধ্যমে কিভাবে আমরা বাংলা এবং ইংরেজির লেখা লিখতে পারি শর্টকাট কমান্ডের মাধ্যমে, তা আমরা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করব। তারপরে আমরা যাব ফাইল মেনুতে, এখান থেকে আসব অপশনে। অপশন থেকে আমরা যাব কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবন থেকে আমরা আসব কিবোর্ড শর্টকাট কাস্টমাইজ। এখানে আমাদের ক্যাটাগরি, আমি যেহেতু ফন্ট চেঞ্জ করব তাহলে এফ বাটনে চাপ দিলে আমাদের ফন্ট ওপেন হবে। এবং ফন্ট আমার এই পিসিতে যত ফন্ট সেট আপ দেওয়া আছে তাদের নামের তালিকা আমরা দেখতে পাচ্ছি। তা আমি ক্যালিবারি ফন্ট নেব। সি বাটনে যদি প্রেস করি তাহলে আমার ক্যালিবারি ফন্টটি সিলেক্ট হবে। প্রেস নিউ শর্টকাট কি, এখান থেকে আমরা কোন কোন বাটন চাপলে আমার ফন্টটি সিলেক্ট করা যাবে। আমি কন্ট্রোল শিফট সি প্রেস করলে আমাদের ক্যালিবারি ফন্টটি সিলেক্ট হবে। আমরা যে কোনো বাটন দিতে পারি, কন্ট্রোল ধরে কোনো বাটন দেব না, তাহলে আমাদের ডিফল্ট শর্টকাটটি নষ্ট হবে। অ্যাসাইন বাটনে ক্লিক, তাহলে সিলেক্ট হয়ে গেল ইংরেজি ফন্ট আমরা নিলাম। অথবা আমরা কন্ট্রোল শিফট ইউ দিতে পারি, রিমুভ করলে মোছা যাবে। কন্ট্রোল শিফট ইতে ইংরেজি অ্যাসাইন। এবার বাংলা ফন্টের জন্য আমরা নেব সুতনি এম জে। এস এর ঘরে প্রেস করলে আমরা পাব সুতনি এম জে ফন্ট। এবং সুতনি এম জের জন্য আমরা দেব কন্ট্রোল শিফট বাংলা ফন্ট বি দিলাম। অ্যাসাইন ক্লোজ, অবশ্যই ওকে করব। এখন আমরা যদি কন্ট্রোল শিফট বি দিই তাহলে আমাদের বাংলা ফন্টটি সিলেক্ট হচ্ছে। আর বিজয় বায়ান্নর কিবোর্ড বাংলা করার জন্য আমরা ব্যবহার করব কন্ট্রোল অল্টার বি। বিজয় বায়ান্ন যদি আমাদের সেট আপ দেওয়া থাকে তাহলে কন্ট্রোল অল্টার বি দিলেই বাংলা কিবোর্ডের সফটওয়্যারটি শর্টকাটটা এটা ডিফল্ট এমনিতেই করা থাকে, এর জন্য আমাদের কিছু করা লাগবে না। এখন যদি আমরা লিখি তাহলে আমরা যেমন এরপরে যদি আমি আবার ইংরেজি লিখতে চাই তাহলে কিবোর্ড ইংরেজি করার জন্য কন্ট্রোল অল্টার বি, আর ফন্ট ইংরেজি করব কন্ট্রোল শিফট ই। আমি আমার চ্যানেলের বিশ্বজিৎ আইটি লিখলাম। এভাবে আমরা খুব সহজে বাংলা ইংরেজি লিখতে পারি। হোম ট্যাবের ফন্ট পরিবর্তন না করে কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে তৈরি করতে পারি। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।